আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। তোদেরকে কেউ মরল নাকি? তুই এখন কাঁদছিলি, আবার আমার খোঁজ লিছিস, তার মানেটা কি? আমি তো তোমার জন্যই কাঁদছি, আমি আবার কার জন্য কাঁদবো? আমি তো তোমার জন্যই কাঁদছি। আমার জন্য কাঁদছিস মানে আমি কি মরে গেছি নাকি? তাই তো আমার জন্য কাঁদছিস? এখনো সময় আছে, নিজেকে শুধরাও। আর নিজেকে যদি না শুধরাবে তাহলে এর পরিণতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই আমি তোমাকে বলে রাখলাম। এই কালাচি দিমাগি, তুই আসলে কি বলতে চাচ্ছিস কি বলতো আমাকে? হ্যাঁ, তুই কি ভেবেছিস কি? তুমি মনে করো আমি কাপা নাকি? আমি কি কিছু বুঝি না নাকি? তুমি এত রাত পর্যন্ত থাকো, তুমি কার সাথে কি করো, কোথায় কি করো, সব আমার কাছে খোঁজ আছে। তুমি আমাকে বিয়ে করেছো শুধু নামেই, ভালোবাসো না তুমি আমাকে? হ্যালো মাগি, আমি তো তোকেই ভালোবাসিলো, তোকে ভালোবাসি না তো আমি আবার কাকে ভালোবাসিলো? তুমি যদি আমাকেই ভালোবাসো তাহলে এত রাত পর্যন্ত তুমি কি করো বাইরে? রাত্রি 11টা বাজলো, তুমি সংসার মানুষ, তুমি সকাল করে বাড়ি আসবে, তুমি এত রাত পর্যন্ত কি করো বাইরে? বাইরে বাড়ির বাইরে তুমি কি করো বলো? তোমার সাথে যদি কোনো মেয়ে ভালোবাসাই না থাকবে তাহলে তুমি এত রাত পর্যন্ত কি করো বলো? বা বলো দেখ, বউ বউ বউয়ের মতো থাকবে ঠিক আছে, সব সময় এত খোঁজ খবর নিতে আসিস না, বুঝলি তো? ও ভালো কথা বলেছি না, সেই জন্যই তো খোঁজ খবর নিতে আসিস না। তার মানে তুমি সত্যি করেই ঢেবনি করো বলো? বারে বারে একই কথা বলছিস কেন? ঢেমনি করো ঢেমনি করো, তুই কি আমার পেছু পিছু গিয়ে দেখেছিলি নাকি আমি ঢেমনি করি? হ্যাঁ, তুমি আমাকে যেদিনকে বিয়ে করে নিয়ে আসো রাত্রি 11:30টার সময় একটা মেয়ে ফোন করেছিল, আর সেই সময় তুমি ঘর থেকে বেরিয়ে গিয়ে 15-20 মিনিট পর ঘরে আসলে। সেদিনকে আমার মনে একটা খটকা ঢুকে গিয়েছিল যে ছোড়া কোথাও না কোথাও গ্যাঞ্জা পুড়ে রেখে দিয়েছে গো। তাও আমি এই কথা সবার সামনে গোপন রেখে তোমাকে, তোমার সাথে সংসার করছি, আর তুমি কিনা সেই মেয়েটাকে আজও ভুলতে পারোনি। এবার থেকে শুভ লেব না তোর কাছে, আর ঝগড়া করিস না আমার সাথে। তুমি কি করে ভাবলে এই পরের রাতগুলো আমি তোমার সাথে শুভ? হ্যাঁ, আমি আর তোমার সাথে কোনোদিনই শুভ না। তুমি যেই ঢেমনির কাছে রাত্রি 9-10 পর্যন্ত থেকে আসো, যেই ঢেমনিকে তুমি ভালো মন্দ কিনে লেগে খাও, যেই ঢেমনির সাথে তুমি ফোনে কথাবার্তা বলো, সেই ঢেমনির কাছে গিয়েই থাকো গা যাও, তোমাকে আমার কাছে থাকতে হবে না। ওহ
বাড়া, এ তো মহা যন্ত্রণায় পড়লাম রে। এই রাতে রাত কীর্তন কি করছে বলো দেখিনি, আসে 1 ঘন্টা থেকে তখন থেকে আমার সাথে। যে ঢেমির কাছে এতক্ষণ 2 ঘন্টা শুয়েলে তার কাছে সব আগে যাও, আমার চৌকির উপরে তুমি আবার বসলে কি গার মারাইতে? ওই জন্যই বলে মেয়ে ছেলে লাই। তো ঢেমন, তো খান কি বিশাল কলা ছলা জানিস বল খান কি? বৈতু বৈতু হারামি, আমি তোর মতো অত কলা ছলা শিখিনি রে বৈতু। আমি সারাদিন ঘরের ভিতরে থাকি, আমার সাথে কোনো পর পুরুষের সম্পর্ক নাই। তুই বৈতু কলা ছলা জানিস বলে হাজারটা মেয়ের সাথে সম্পর্ক করে করে বেড়াস রে বৈতু। এখনো সময় আছে, কথাবার্তা ভালো করে বল। হ্যালো ঢেমন, আমি যে তোর ভাত আনলো, বৈতু বলছিস কেন লো? হ্যাঁ, মার খাবি লাইলো? তোমার মতো স্বামীর কাছে আমি তো বইয়ের সুখ পেলামই না, আমি বেঁচে থেকেই বাকি করব। তার চেয়ে ভালো তোমার হাতে মরে যাওয়াই ভালো। তুমি আমাকে মেরে দাও, আমার গলা টিপে শেষ করে দাও। তুমি শেষ করে দাও আমাকে, মেরে দাও আমাকে, আমি আর তোমার সাথে সংসার করব না। আমাকে গলা টিপে শেষ করে দাও, শেষ করে দাও তুমি আমাকে, আমি বেঁচে থেকেই বাকি করব। তোমার কাছে যদি সুখ ভালোবাসা না পাই, শেষ করে দাও আমাকে। হাতটা ছাড়ো, আমার হাতটা ছাড়ো বলছি। বৌরে, তুই এরকম করিস না আমার সাথে, আমি কি তোর পায়ে ধরে ক্ষমা চাবো নাকি বউ বল? হ্যাঁ, আমার বাড়া খিটকালকে বিশাল ভয় লাগে বুঝলি তো। আর তুই রাতের বেলায় এত খিটকাল করছিস, লোকে মনে করবে আমি কি না করে বেড়াই দুনিয়াতে। এরকম করিস না বউ, আমি কি তোর পায়ে ধরে বলি কি বউ? লে শোনাবো, আমি তোর পায়ে ধরে ক্ষমা চাই। কেন তুমি আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছো? কেন তুমি আমাকে নিজে ভগবানের কাছে ছোট করছো? কেন এসব করছো তুমি? দেখ বউ, আজকে তোকে আমার মনের কথা খুলে বলছি। তুই যে কোন আজকে এত বড় আমার সাথে ঘটনা করলি, তাহলে আমার মনের কথাটাও শুন। একটা বেটা ছেলে পুরুষ মানুষ, তার নিজের বউ ছেলেকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালো আর পৃথিবীতে কাউকে বাসে না। আর আদার্স অন্য কোনো মেয়ের সাথে সে যদি কোনো সম্পর্ক রাখে, তাহলে এইটুকু জেনে রাখবি সেটাকে ফটিং প্রেম বলে। ফটিং প্রেম মানে বুঝতে পেরেছিস তো? ওই যাস একটু উপরে উপরে বুঝলি তো, ভিতরে ভিতরে লয়। তা তোরা এইটুকু সামান্য জিনিস মানতে পারিস না বউ? তুই বল, এগুলো কোনো ব্যাপার হলো? আরে আমি যাকে ভালোবাসি তার সাথে উপরে উপরে একটু মেলামেশা করি, তাকে কি আমি ইনকাম করে দিই না তাকে আমি ইনকাম করে খাওয়াই? তাই তুই এত রাগ করছিস, এত ঘোষণা করছিস তুই। আমি ভাগ তো নিয়ে আসি রে, ওই মেয়েটার একটু গায়ে গতরে বেশ নাদুস নুদুস আছে, দেখতে শুনতে ঝরঝরি মাল। আমিও ফাঁক পেলে চলে যাই, একবার হালকা করে টেস্ট করে চলে আসি। আর এটুকু জিনিস তুই যদি এরকম করিস, তাহলে আমি কোথায় যাবো বল? কেন, আমার কি কিছু নাই নাকি? ওই মেয়েটারও যা যা আছে আমারও সেম তাই তাই আছে। ওর কাছে শুয়েও তুমি যে মজা পাবে, আমার কাছেও শুয়েও তুমি সেই একই মজা পাবে। তাহলে কেন তুমি তার পিছনে ঘুরবে বলো? হ্যাঁ, কেন তুমি সময় নষ্ট করবে তার কাছে? তুমি যখন থাকতে যাও তখন কত ভয় লাগে, আমি ধরা পড়ে যাবো নাকি, কেউ আসবে নাকি, কেউ মারবে নাকি। আর তুমি আমার কাছে যদি এসে শোও, তাহলে তুমি নিশ্চিন্তাতে এসে শুতে পারবে, কোনো ভয় নাই। তুমি দরজা জানলা লাগিয়ে আমার সাথে তুমি যেমন খুশি তেমন তুমি মজা করতে পারবে। আর একটা পর মেয়ের কাছে গেলে তুমি সেই সাহসটা পাবে? পাবে না। কত ভয় লাগবে, পাড়ার লোকে জানতে পারলে ধরে মারবে, খিলাপে বাঁধবে, কত খিটকাল হবে, এটা কেন বুঝো না গো তুমি? হ্যাঁ, তুই বড়া এত জ্ঞান বুদ্ধি নিয়ে রাত্রে কি করে ঘুমিয়ে থাকিস রে সোনা বউ? দেখো, তুমি আজ থেকে এরকম কিছু করবে না, তুমি আমাকে কথা দাও, জান আমি তোমাকে কত ভালোবাসি গো। আর তুমি কিনা একটা মেয়ের পেছনে পেছনে পড়ে নিজের বউকে তুমি অপমান করছো। আচ্ছা বেহলে, এই তোর গায়ে হাত দিয়ে কথা দিলাম, আর কোনো মেয়ের পেছনে ঘুরবো না। যে মেয়েটার সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে তার নাম্বারটা মারা, আমি ভাত খাওয়ার পরে ব্ল্যাক লিস্ট করে দেবো। আর কোনোদিনও তাকে আমি ফোনে কথা বলবো না। তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, আর কখনো সেই মেয়েটাকে ফোন করবে না? আচ্ছা বেহলে, তুই যাতে সুখ আমি তাই করবো। এলে তোর মাথায় হাত দিয়ে বললাম, সে মেয়েটাকে আর কোনো দিন আমি ফোন করবো না, সে যদি ফোন করে আমি আর তুলবও না। সত্যি করে বললে তো তুমি ওই মেয়েটার সাথে আর কখনো কোনো সম্পর্ক রাখবে না? হ্যাঁ রে, আমার টুনটুনি পাখি আর কখনো সম্পর্ক রাখবো না। লে এসো আমার কাছে এসো, একবার আমাকে জড়িয়ে ধরো। হ্যালো বন্ধুরা, আমি সাব্বাস্ত। আমার এইসব নিত্য নতুন কমেডি কার্টুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে সিলেক্ট করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।